একজন পিতা যদি পৃথিবীতে একজন শ্রেষ্ঠ সন্তান পেতে চায় সে যেন একজন শ্রেষ্ঠ মা নির্বাচিত করে কথা বুঝেননি এই পৃথিবীতে যদি আমরা শ্রেষ্ঠ সন্তান পেতে চাই আদর্শবান সন্তান পেতে চাই সচ্চরিত্রবান সন্তান পেতে চাই ইসলাম বলছে বিয়ের সময় তুমি সচ্চরিত্রবান একজন মা নির্বাচিত করো সন্তানকে একজন সচ্চরিত্রবান মা উপহার দাও কথা কি ভুল বলেছি কারণ মা যদি সচ্চরিত্রবান না হয় মা যদি আদর্শবান না হয় মা যদি আল্লাহওয়ালা না হয় মায়ের ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে মা যদি চলবার সময় স্বামীর হক আর আনুগত্য না বুঝে সে যদি একজন পয়গম্বরেরও মেয়ে হয় সে আদর্শ সন্তান জন্ম দিতে পারবে না কথা কি বুঝতে পেরেছেন সন্তান বলছে ঠিক আছে আর কি তাহলে বোঝা গেল জোয়ান যারা আছো যুবক যারা আছো কলেজ ইউনিভার্সিটিতে পড়ছো অথবা কাজ করছো বিয়ে করো নাই চিন্তা করছো একজন ফার্স্ট ক্লাস স্টাইলিস্ট এডুকেটেড পারসন একটা ভালো ফ্যামিলির একটা মেয়েকে তুমি বিয়ে করবা মানে রাখবা যাই করো না কেন সচ্চরিত্রবান আবারও বলছি তোমার আবেগ দিয়ে নয় তোমার আবেগ দিয়ে নয় আবেগ তাড়িত হয় যৌবনের ফাঁদে পড়ে তুমি যদি দিক ভ্রান্ত একটা ঘোড়ার মতো ছুটতে ছুটতেই থাকো এক সময় তোমার পুরো প্রজন্ম ধ্বংস হয়ে যাবে কারণ তুমি যেই জায়গায় দাঁড়িয়ে আছো তুমি যখন বিয়ে করবে তোমার থেকে যে হাজার বছর যেই ফ্যামিলি যেই বংশ পরম্পরা তৈরি হবে তুমি যদি ফাউন্ডেশনটাই ভুল করে ফেলো ওখানে আর উপরে ছাদ করে উপরতলা আর তিতলা করতে পারবে কারণ আজকে আমি বলছি বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি সময় কম বিদায় সংক্ষেপ করে বলছি আজকালকের যুব সমাজ ঘুমাতে গেলে দেখে রাত শেষ আবারও বলছি আজকালকের যুব সমাজ ঘুমাতে গেলে দেখে রাত শেষ ঘুম থেকে উঠে দেখে দিন শেষ আর এই যুব সমাজের চিন্তা করতে করতে মা বাপের জিন্দগি শেষ কথা বলছেন না কেন তারা যখন ঘুমাতে যায় তখন দেখে রাত্র আর নাই ফজরের টাই কি জোয়ান তৈরি করেছেন সে যখন ঘুম থেকে উঠে দেখেন দিন শেষ আর এদের চিন্তা করে মা বাপের জিন্দগি শেষ এর অর্থ হচ্ছে আপনি ফাউন্ডেশন তৈরি করতে সময় চিন্তা করেছিলেন শ্বশুর বাড়ির পয়সা আছে কিনা সামাজিক ব্যাকগ্রাউন্ড কি তাদের অবস্থান কি মেয়েটা কোন ইউনিভার্সিটিতে পড়েছে ইংলিশ মিডিয়ামে পড়েছে নাকি বাংলা মিডিয়ামে পড়েছে তার ফ্রেন্ড সার্কেল কেমন তার সোসাইটিতে কেমন তার সোশ্যাল মিডিয়ায় তার অবস্থান কেমন এগুলা দেখে আপনি একটা মেয়েকে বিয়ে করেছেন সে এই সমাজে জন্ম দিয়েছে শাহ জালাল শাহ পরানের মতো মানুষ নয় সে জন্ম দিয়েছে চুর ডাকাত বদমাশদেরকে আজকে সমাজে অপসংস্কৃতির নামে পশ্চিমা সংস্কৃতিকে সমাজে যারা প্রতিষ্ঠা করছে দেখবেন এদের মা বাপ কেউ তাহাজ্জুদ পড়তেছেন বাপ দাঁড়িয়ে রেখেছেন তাসবি পড়েন মা কুবাল্লা ওয়ালা আমার লজ্জা হয় আপনার ইউনিভার্সিটি পড়ুয়া মেয়েকে আপনি থ্রি কোয়ার্টার প্যান্ট আর সেন্ডু গেঞ্জি পরাইয়া রাস্তায় হাঁটাচ্ছেন আর মা বৃদ্ধা মা একটা কালো বুরকা পরে ঘুরতেছেন আপনি কি ভাবতেছেন যাকে বুরকা পরানোর কথা ছিল যাকে আপনি পর্দায় রাখার কথা ছিল তাকে করলেন উলঙ্গ আর আপনি খোলা থাকলে কি আর ঢাকা থাকলে কি সুতরাং এর অর্থ দাঁড়াচ্ছে আপনি উপযুক্ত মা ছিলেন না এজন্য সন্তানকে সুশিক্ষা দিতে ব্যর্থ হয়েছেন সুতরাং এখান থেকে ভালো মানুষের আশা করা যায় আমার কথা কষ্ট পাচ্ছেন আমি কি বোঝাতে পারতেছি সুতরাং এই পৃথিবীতে যদি আপনি সুসন্তান জন্ম দিতে চান এই পৃথিবীতে আপনি যদি চান আপনার সন্তান বাইজিদ মুস্তামির মতো হয়ে যাক আপনার সন্তান ভালো মানুষ হয়ে যাক তাহলে আপনার সন্তানকে নির্বাচিত করবার আগে নির্বাচিত করুন কোন মায়ের পেটেই সন্তান জন্ম নিবে কথা কি বুঝতে পেরেছেন আমরা ভুল করছি আমরা অন্যায় পথে হাঁটছি এজন্য স্ত্রী নির্বাচন করতে আমরা ভুল পথে হাঁটি বিদে পুরা জিন্দগি এটা পাগলের মতো কাটাতে হয় এক নম্বর
দু নাম্বার হচ্ছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, বাবা মা যদি ভালো হয় তাহলে ওই মা সন্তান পেটে আসার পরে অন্যায় কাজ করবে না। কোন মাসে কোন সূরা পড়তে হয় আমি আখের আলোচনা করেছি, মা এটা করবে। কোন টাইমে সন্তান পেটে নিয়ে প্রেগন্যান্ট একজন মা উপর দিকে হাত উঠালে রব বলেছেন যুদ্ধের ময়দানে রক্ত স্নাত সময়ে একজন মুজাহিদ উপর দিকে হাত উঠাইয়া দোয়া করলে যেভাবে কবুল হয়ে যায়, একজন গর্ভবতী মা সন্তান পেটে নিয়ে আসমানের দিকে হাত উঠালে আরো দ্রুত গতিতে কবুল হয়ে যায়। কিন্তু মায়েরা জানে না, আজকালকে মায়েরা বাচ্চা দেওয়ার এক সপ্তাহে রেডি হয়ে যায়, কোন হসপিটালে ভর্তি হবে কথা বলেন নাকি, বাচ্চা কেমন হয়েছে লাইভ করবে, ওরে আল্লাহর দুনিয়ায় তো সন্তান ভালো হওয়ার তো সম্ভাবনাই নেই। সুতরাং এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, মা যদি ভালো হয় সন্তান ভালো হবে। দুই নম্বর হচ্ছে ওমর ফারুক বলছেন সন্তান জন্ম নেওয়ার পরে দুই নম্বর কাজ হচ্ছে সন্তানের জন্য ডান কানে আজান দিয়ে বাম কানে ইকামত দিয়ে তার জন্য একটা সুন্দর নাম রাখা, কারণ নামের একটা প্রভাব আছে, নামের একটা আসর আছে। রাসূল পাক মাঝে মাঝে মানুষের নামকে পরিবর্তন করে দিতেন। আমরা এখন আরবি নাম রাখি ভালো, আমরা আরবি নামের প্রতি দুর্বল, আরবি নাম রাখি এটা ভালো কাজ, কিন্তু সব আরবি নাম তো আর ভালো হওয়ার কথা না। কারণ শুকুর যেটা শুকর ওটা তো আরবিতে একটা নাম আছে নাই, মানে আরবি রাখতে গিয়ে যদি বলেন কোরআন থেকে রাখছি খিনজির, ছেলের নাম কী রাখছেন, কেউ কোরআন শরীফ থেকে রাখছি কোরআনের আয়াত থেকে কী রাখছেন, কেউ খিনজির রাখছি, তো আপনার শুকরের নাম রাখলেন। নামের অর্থ কি, নামের মৌলিকত্ব কি তা দেখে আপনি নাম রাখবেন। মনে রাখবেন নামের একটা বিশাল প্রভাব আছে, যে প্রভাবের কারণে বাচ্চার ব্রেইন ভালো থাকে, কথা বুঝতে পেরেছি। আরেকটা কথা আমি সম্পূরক আগেই বলে দিয়ে দেওয়ার কথা ছিল, সন্তান যখন পেটে আসে মা বাপ যদি ভালো মানুষ হয় সুশিক্ষিত হয় দ্বীনী শিক্ষায় তাহলে জানবে যে রাসূলের সুন্নাহ হচ্ছে কি মাকে খাওয়ালে সন্তান সুন্দর হবে, কি আমল করলে সন্তানের ব্রেইন ভালো হবে, কি আমল করলে একটা সন্তান সুস্থ হবে, কি আমল করলে একটা সন্তান পেটে থাকতেই কোরআনওয়ালা হবে, এটা রাসূল হাদিসে বলেছেন। তাহলে এক নম্বর মা নির্বাচন করা, আর দুই নম্বর হচ্ছে সুন্দর নাম রাখা এবং সন্তানের ডান কানে আজান দিয়ে বাম কানে ইকামত দেওয়া। দুর্ভাগ্য হচ্ছে আমরা তো আজান অনেকে দেই না, কথা বলছে নাকি দেই না, আমাদের ঝুষের ঠেলায় আজান দিই কই, বাড়ির গেইটে না হয় হসপিটালের দরজায়, তো ওখানে আজান দেওয়ার তো কথা নেই, কথা হচ্ছে আজান দিবেন কানে, কোথায় কানে। তিন নম্বর হলো সন্তানকে দ্বীনের তালিম দেওয়া, উপযুক্ত মানুষ হিসাবে গড়ে তোলা। যুবক বলছে, তরুণ বাচ্চা বলছে খলিফাতুল মুসলিমিন, তাহলে তো আপনার আমাকে শাস্তি দিতে পারবেন না। ও কেন, ওই তিনটার একটাও আমার বাপের কাছে নাই, বাপ একজন ভালো মা নির্বাচন করেনি, বাপ আমার জন্য ভালো একটা নাম রাখিনি, আর বাপ আমাকে দিনের শিক্ষা দেয়নি, সুতরাং বাপই আমার হক আদায় করিনি করে নাই, এখন বাপের কি করা লাগবে এটা আমি বুঝি নেই, কথা কি বুঝতে পেরেছেন আমার। সুতরাং আপনাকে সন্তানের হক আদায় করেন, সন্তানের হক আদায় করেন, সন্তান আপনার আমার হক আদায় করবে ইনশা, বলেন ইনশা। সন্তান যখন যা চায় তা দিবেন না, সন্তানকে বুঝেন, সন্তানকে বুঝান। আল্লাহ রাব্বুল ইজ্জত কুল জালালের পয়গম্বর আখেরি জামানের নবী সরকারে কায়নাত দু জাহানের সরদার নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন উম্মতেরা, দুনিয়ার জমিনে তোমরা যদি জান্নাতে সন্তান পেতে চাও আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তান লালন পালন করতে গিয়া যে আদর্শের কথা সমাজে বলে দিয়েছি
তোমরা যদি সেই আদর্শকে ফলো করে সন্তানকে দুনিয়ার জমিনে বড় করতে পারো রে, এই সন্তান পুরা পরিবার পুরা বংশের জন্য নাজাতের কারণ হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। এতগুলা বলার কারণ কি জানেন না? এতগুলা বলার কারণ হচ্ছে যদি তিনটা শিক্ষা দিয়ে সন্তান বড় করতে পারেন, মা ভালো করেন, সন্তানের কানে আজান দেন, ভালো নাম রাখেন, সন্তানকে সুশিক্ষা দেন, তাহলে এই সন্তানের নাম হলো নেক সন্তান। বলেন না সবাই? বলেন কি সন্তান? আবার বলেন নেক সন্তান। এই সন্তানকে বলতে হবে না বাবা তুমি আমার জন্য এটা করো, তুমি আমাকে এটা নিয়ে এসো, তখন সন্তান তার দায়িত্ববোধ থেকে এটা করবে। নেক সন্তান যদি এমন সন্তান, এই তিন হক যারা আদায় করতে পারবে নেক সন্তান জন্ম দিতে পারবে। রব বলেছেন আমি ওয়াদা দিলাম এবং নেক সন্তান যুদ্ধ করা লাগবে না, গোটা দুনিয়া তার হাতে উঠায় দেব। এত আসতে বললেন আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 18 নম্বর পারা সূরা নূরের 55 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ঘোষণা করে দিয়েছেন। আমি যে আয়াত পড়েছি আল্লাহ বললেন ওয়াদাল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়ামিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন তোমাদের মধ্যে যারা বিশ্বাস স্থাপন করেছে, তোমাদের মধ্যে যারা বিশ্বাস স্থাপন করেছে এবং নেক আমল করেছে, নেক সন্তান হয়েছে, এই তিন শিক্ষার মাধ্যমে যারা দুনিয়ার জমিনে নেক সন্তান হবে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন এমন সন্তানকে আমি আল্লাহ দুনিয়ার জমিনে দিব তিনটা পুরস্কার, আর ইন্তেকালের পরে হিসাব ছাড়া তাকে দিলাম জান্নাতুল ফিরদৌস। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আমাদের জিন্দগির পণ আর প্রতিজ্ঞা, আমাদের জিন্দগির টার্গেট জান্নাতুল ফিরদৌস কিনা? বলেন জান্নাতুল। সবাই বলছেন না কেন? আমরা কি জান্নাতে যেতে চাই কি চাই না? আপনি ভাবছেন আমি তো আরো কিছুদিন পরে ইবাদত শুরু করব। আরে ভাই কত জোয়ান মানুষ মরে যাচ্ছে, সকালে দেখা হচ্ছে বিকালে নাই। কত মানুষ বিয়ের কাপড় কিনতে গিয়েছে রাস্তায় রোড অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। কত মানুষ বউ উঠাতে গিয়ে সে নদীতে ডুবে মরে গিয়েছে। কত মানুষ গোসল করতে গিয়েছে ওখানে হার্ট অ্যাটাক হয়ে মরে গিয়েছে, আছে না নাই? তুমি আজকে 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 বৈশ্বিক এই দুনিয়ায় আপনি খবর নেন, দেখবেন হার্ট অ্যাটাক ব্রেন স্ট্রোকে অধিকাংশ জোয়ান মানুষ মারা যাচ্ছে। কথা বলেন না কেন? অধিকাংশ জোয়ান মানুষ মারা যাচ্ছে। এই যদি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন সন্তানকে যদি কয়টা শিক্ষা, কয়টা? এক নম্বর, সন্তান নির্বাচন করার আগে নির্বাচন করতে হবে শ্রেষ্ঠ, বলেন না শ্রেষ্ঠ মা। দুই, ভালো নাম এবং সুন্নত, ডান কানে আজান বাম কানে ইকামত, কারণ জন্মের সাথে সাথে আপনি সন্তান থেকে শয়তানকে দূর করে দিলেন আজানের মাধ্যমে। কারণ আপনারা জেনে থাকবেন শয়তান কখন দৌড় দেয়, কথা বলেন না, যখন আজানের আওয়াজ শুনে তখন শয়তান কি করে? দৌড় দেয়। আপনি যখন সন্তানের এক কানে আজান দিলেন আর এক কানে ইকামত দিলেন, এই সন্তান থেকে শয়তানও দূরে সরে গেল। সুবহানাল্লাহ। বলেন এরপরে সন্তানকে দিনের তালিম দিবেন, এই তিন শিক্ষা যদি দিতে পারেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন আমি ওয়াদা দিয়েছি, আল্লাহ তাদেরকে ওয়াদা দিয়েছেন, তাদেরকে অবশ্যই এই পৃথিবীতে শাসন কর্তৃত্ব দান করবেন। সুবহানাল্লাহ। বললেন না যেমন তিনি শাসন কর্তৃত্ব দান করেছেন তাদের পূর্ববর্তীদেরকে, পূর্ববর্তীকে হাজিজুল কারনাইন, পূর্ববর্তীকে হযরত সুলাইমান আলা নবিয়্যুনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, গোটা দুনিয়ার বাদশা ছিলেন নাকি ছিলেন না? হযরত সুলাইমানের রাজ সিংহাসন সংসদ ভবন এটা কোথায় ছিল বলেন? বাইতুল মুকাদ্দাস। কোথায় ছিল বাইত? আমরা দেখব, কোথা নিয়ে আসবো ইনশাআল্লাহ। বাইতুল মুকাদ্দাস, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম
বাইতুল মুকদ্দাস থেকে গোটা দুনিয়া শাসন করেছে সুবহানাল্লাহ বলেন আমরা তখত সুলাইমানি বলতে যাচ্ছিনি এর অবস্থান ছিল বাইতুল মুকদ্দাসে সুতরাং এখান থেকে হযরত সুলাইমান আলাইহিস সালাম গোটা দুনিয়া রাজত্ব করেছেন আল্লাহ বলেন তোমরা যদি তিন কাজ করে সন্তানকে নেক শিক্ষা দিয়ে উপযুক্ত করতে পারো আমি তোমাদেরকে শাসন কর্তৃত্ব দান করব যেভাবে তোমাদের আগের লোকদেরকে দিয়েছিলাম আগের লোকদেরকে বাইতুল মুকদ্দাস থেকে গোটা দুনিয়া শাসনের সুযোগ দিয়েছিলেন আমরাও যদি সন্তানদেরকে তৈরি করতে পারি আল্লাহ ইঙ্গিত করতে চান আমি আবারো বাইতুল মুকদ্দাস থেকে গোটা দুনিয়াকে শাসন করার সুযোগ করে দেব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ কিন্তু আমরা সেখান থেকে দূরে চলে যাচ্ছি আমরা সেই সিস্টেম থেকে সেই দিন থেকে সেই আদর্শ থেকে সেই কৌশল থেকে দিন শিক্ষা দেয়া থেকে দূরে চলে যাচ্ছি বিদেশে শুধু মায়ের খাচ্ছি শুধু মায়ের আমি কি কথা বুঝাতে পারতেছি আল্লাহ বলছেন এক পথের কথা আপনি চলছেন আরেক পথে সুতরাং আল্লাহ বলছেন আমি তোমাদেরকে শাসন কর্তৃত্ব দান করব এই কথা বললে আল্লাহ যদি থেমে যেতেন তাহলে আমরা একটা কথা বুঝতাম তিনি বলছেন কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম যেভাবে তোমাদের আগেকার আগেকার তোমাদের আকাবীরদেরকে গোটা দুনিয়ার রাজত্ব দিয়েছি তোমাদেরকে এভাবেই দিব আমাদের আগেকার আকাবীর সুলাইমান আলাইহিস সালামকে গোটা দুনিয়ার রাজত্ব দিয়েছিলেন আর তার সংসদ ছিল বাইতুল মুকদ্দাসে সুবহানাল্লাহ বললেন না সুবহানাল্লাহ আল্লাহ বুঝাতে চান আমি আবার দিতে পারি কি পারি কথা বলছেন না কেন ওয়াদা করছেন কে সবাই বলেন আপনাদের কি বিশ্বাস হয় যে আল্লাহর ওয়াদা মিথ্যা হবে কথা বলেন আল্লাহর ওয়াদা সত্য সূর্য একদিন ডুবে যেতে পারে সূর্য একদিন ধ্বংস হয়ে যেতে পারে আসমান জমিন ভেঙ্গে চুরে চুরমার হয়ে যেতে পারে কিন্তু আল্লাহর একটা কথাও এদিক সেদিক হবে না সুতরাং রব বলেছেন আমি দিব কিন্তু দেওয়ার শর্ত একটাই নেক আমল দিয়ে সন্তানকে উপযুক্ত মা দিয়ে উপযুক্ত পিতার মাধ্যমে সুসন্তান তৈরি করে নেক আমল শিক্ষা দাও তার হাতে আমি দিতে চাই আমরা সে পথে যাচ্ছি না এরপর আল্লাহ বলছেন এক নম্বর পুরস্কার পুরা দুনিয়ার ক্ষমতা দিবেন কি দিবেন আস্তে বললেন কেন ভাই পুরা দুনিয়ার কিসের পুরা দুনিয়ার যেখান থেকে সূর্য উঠে আর যেখানে গিয়ে সূর্য ডুবে আল্লাহ বলছেন পুরা দুনিয়ার ক্ষমতা দিবেন জোরে বলেন না শুধু ঢাকা শহরের শুধু বাংলাদেশের একবারে দুনিয়া পুরা দুনিয়ার ক্ষমতা দিবেন একজন মুসলমানের কাছে যে সন্তানকে নেক সন্তান গড়ে তুলতে পারবেন আল্লাহ বলছেন ওয়াদা দিব ওর অল্প অল্প করে নয় অর্ধেক অর্ধেক করে নয় পুরা দুনিয়া দিব তো আবার ওই জায়গায় দিব যেই জায়গায় তোমাদের পূর্ববর্তীদেরকে দিয়েছিলাম সুবহানাল্লাহ কথাগুলো বুঝবেন এক পুরস্কার কয়টা বললাম একটা দিলাম কয়টা বললেন একটা দুই নম্বর পুরস্কার আল্লাহ বলছেন لأمكنن لهم دينهم الذي ارتضى لهم الله رب العزة والجلال بولين আমি তাদেরকে দুই নম্বর যে পুরস্কার দান করব তিনি অবশ্যই সুদৃঢ় করবেন তাদের ধর্মকে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন আমি গোটা দুনিয়ার ইসলামের পতাকা যে কারো হাতে দিতে পারি না যে মা সচ্চরিত্রবান ছিল না যার বাবা আদর্শবান ছিল না যার মা দিনের পথে চলতো না যার বাবা দিনের পথে চলতো না এমন সন্তানের কাছে আমি আল্লাহ দিনের পতাকা উঠিয়ে দিতে পারি নাই যে কারো কাছে আমি দিনের পতাকা উঠিয়ে দিতে পারি না আল্লাহ বলেন ওয়ালা ইউমাক্কিনান লাহুম দীনহুমুল লাযী ইরতাদা লাহুম আমি আল্লাহ গোটা পৃথিবীর ইসলামিক রাষ্ট্রের গোটা দুনিয়ার মধ্যে ধর্মকে সুদৃঢ় করে ইসলামের পতাকা ওই সন্তানের হাতে উঠিয়ে দিতে চাই আল্লাহু আকবার বলেন তাহলে আপনি কি চান দুনিয়ার ক্ষমতা পাচ্ছেন দুনিয়ার আর ইসলামের পুরা দুনিয়ার ইসলামের জান্ডা পাচ্ছেন ইসলামের পতাকা পাচ্ছেন এমন সন্তানের কাছে যেই সন্তানকে
তিনটা সিস্টেম করে যদি পৃথিবীতে নিয়ে আসা যায়। আপনাদের কি যারা বিয়ে করেন নাই, যারা বিয়ে করেছেন তো আপনারাও পারবেন, যারা বিয়ে করেন নাই আপনার কি মনে আসা নাই যে আমি এমন একটা সন্তান নিয়ে আসব ইনশাল্লাহ আমার সন্তান একদিন পূর্ববর্তীদের মতো এই জমিনের কর্তৃত্ব গ্রহণ করবে। আমাদের আশা নাই, কথা বলেন না কেন? আপনার আশা আছে আমার ছেলে যদি বড় হয় তা ঢাকা শহরে দুইটা ট্রাক কিনবো, আর আরেকটু বড় হইলে হ্যাঁ দুইটা বাস কিনবো, এই তো আমার চিন্তা। আমি এখন দুইতলার মালিক হয়েছি, আমার ছেলে হইলে দশতলার মালিক হইব, এতটুকু হইলে এনাফ, দরকার নেই। তা আপনার চিন্তাটাই তো আমি আপনি লিমিটেড করে দিয়েছি। দুনিয়া ঘোরেন, গোটা দুনিয়া ঘোরেন, দুনিয়া দেখেন, রব বলেছেন কুল সিরু ফিল আরজ, জমিনে ভ্রমণ করো এবং দুইটা চোখ খুলে দেখো আমি কি করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ, কি করে রেখে দিয়েছি দেখো, চোখ খুলে যাবে, দিল খুলে যাবে, তোমার অস্তিত্বের মধ্যে একটা জাগরণী তৈরি হবে। তুমি ভাবছো মসজিদে আসছর সালাত পড়েছ, আজ জুড়ে চিৎকার করলে বের হয়ে যাবে, তুমি খুঁজে দেখো কোটা দুনিয়ায় এমন মুসলমান আছে যারা কাফের বেঈমান জালেমের সামনে দাঁড়িয়ে মুষ্টিবদ্ধ হাত উঁচু করে বলছে, এই হাত যদি জালেমের উপরে পড়ে যায় সমাজে অস্তিত্ব থাকবে না, ঠিক কিনা বলেন? তো আজ আমরা সেই মুষ্টিবদ্ধ হাতকে আজ আমরা দিনের পথে ব্যবহার করতে পারছি না, কারণ একটাই, আমরা আমাদের সন্তানকে দিনের তালিম দিতে পারিনি, উপযুক্ত মা তৈরি করতে পারিনি, সন্তানের জন্য সুন্দর নাম ঠিক করতে পারি নাই। বল্টু মিয়া, সন্তানের নাম রাখছি টেম্পু, নাম রাখছেন সুন্দর আলী, বেটারে দেখলে মনে হইতেছে এটা মনে হয় সাউথ আফ্রিকার থেকে, নাইজেরিয়ার থেকে আসছে অথবা ইথিওপিয়ার থেকে আসছে, কালোর কোনো শেষ নাই, নাম আছে সুন্দর আলী, আছে না নাই? বেচারার নাম রাখছেন জিন্নাত আলী, আছে না? জিন্নাত আলী নাম মানুষের। তো আমরা তো নামই ঠিক করতে পারলাম না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পৃথিবীর সবথেকে উত্তম নাম হচ্ছে আব্দুল্লাহ, আর উত্তম নাম হচ্ছে আব্দুর রহমান। সুবহানাল্লাহ বলেন, কষ্ট পাচ্ছেন আমার কথায়? এক নম্বর আল্লাহ বলছেন ওটা দুনিয়ার শাসন ক্ষমতা দিবেন, কয় নম্বর? দুই নম্বরে কি বলছেন? গোটা দুনিয়ায় আল্লাহ বলছেন গোটা দুনিয়া ইসলাম ধর্মকে সুদৃঢ় করবেন এবং ইসলাম ধর্মের পতাকা ওই জোয়ানের হাতে উঠাইয়া দিবেন। বিশ্বাস হচ্ছে না? আমি কি বানাইয়া বলতেছি? কোরআনে করিম 18 নম্বর পারা 24 নম্বর সোরা, সোরা নূরের 55 নম্বর আয়াতের মধ্যখানের অংশ। এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, এরপরের শব্দে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলতে লাগলেন, সুন্দর করে করে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাওফিহিম আমনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, তাদের ভয় ভীতির পরিবর্তে অবশ্যই তাদেরকে শান্তি দান করবেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলবেন তাদেরকে, আল বললেন তাদেরকে আমি এমন ক্ষমতা দান করব, আজকে কাফের বেঈমানেরা কাফেরদেরকে অন্যায় জুল জালেমদেরকে দেখলে মুসলমানেরা ভয় পায়, আমি আল্লাহ তাদেরকে এমন ক্ষমতা দিব গোটা দুনিয়ার জালেমেরা সামনে দাঁড়াবার সাহস পাবে না। আল্লাহ আকবার, আল্লাহ বলছেন, আল্লাহ সুন্দর করে বলছেন, ওলা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাওফিহিম আমনা, আমি শান্তির জিন্দেগি দেব এবং গোটা দুনিয়ার কাফেরদের ভিতরে মুসলমানদের সম্পর্কে ভয় ঢুকায় দেব, কেউ সামনে দাঁড়াবে না। আপনি কি চান পুরা দুনিয়ার মুসলমানরা মুসলমানদের কেউ কাফের বেঈমানের ভয় পাবে, ইসলাম ধর্মের ঝান্ডা চলে আসবে, পুরা দুনিয়ায় হুকুমত কায়েম হবে, পুরা দুনিয়ার মালিক হবে, আর কিছু লাগে? কথা বলছেন না কেন? লাগে কিছু? পুরা দুনিয়ার ক্ষমতা পাইলেন, পুরা দুনিয়ার ইসলামিক পতাকা পাইলেন, পুরা দুনিয়ায় কাফেররা মুসলমানদেরকে ভয় পাবে, আর কিছু লাগে? লাগে না। রব বলেছেন শর্ত একটাই, মিনকুম ওয়ামিলুস সালিহাত, যদি নেক আমল করেন এক সন্তান তৈরি করতে পারো, আর কিছু লাগবে না। তো বোঝা গেল আমরা যত মায়ের খাচ্ছি এর অর্থ কি দাঁড়ালো? কথা বলছেন না কেন?
আমি নেক আমল করছি না আর সন্তানকে নেক সন্তান বানাতে পারছি না এজন্য মায়ের খাচ্ছি রব বলেছেন আমার ওয়াদা নেক আমল করো নেক সন্তান বানাও আমরা মায়ের খাচ্ছি অর্থ দাঁড়ালো নেক আমল নাই নেক সন্তানও কথা বলছেন না কেন আপনারা ভাবতেছেন বোধহয় না আমার সন্তানটা কত বুজুর্গ এখন সন্তানের বিরুদ্ধে কি হুজুর ওয়াজ করতেছে কথাগুলো বুঝবেন এরপর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আরো বলছেন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন তোমরা যদি তিন পুরস্কার দুনিয়ার জমিনে পাওয়ার পরে আখেরাতে জান্নাতে যেতে চাও আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এর পরে শব্দ থেকে বলতে লাগলেন ইয়া বুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন আর তোমরা ইয়াবুদুনানি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ইবাদত করব কার আল্লাহ আল্লাহ বলছেন ইয়াবুদুনানি ইবাদত হবে একমাত্র আমার এই কথা বলে আল্লাহ বলতে পারতেন একমাত্র ইবাদত হবে আমার কিন্তু বলেন নাই শিরিক করা যাবে না এই কথা কিন্তু শব্দের ভিতরে বলেন নাই দুনিয়ায় কোন মানুষ বলে ফেলতে পারে আল্লাহ বলেছেন তার ইবাদত করতে সরাসরি করব না শরীক করে করব না শিরিক করে করব এটা বলেন নাই এর পরের শব্দে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিলেন লা ইউশরিকুনা বি শাইআ ও দুনিয়ার মানুষেরা অবশ্যই তোমরা আমার ইবাদত করবে কিন্তু বলেও কোনো দিন আমার সঙ্গে কাউকে শরীক করা যাবে না সুবহানাল্লাহ পড়েন এরপর আল্লাহ বললেন আমি মুসলমানের ঘরে জন্ম দিলাম এরপরও তুমি সন্তানকে নেক সন্তান বানাতে পারলে না ভালো করে বুঝবেন জোয়ান যারা বিয়ে করুনি সন্তানের জন্য একজন ভালো মা তৈরি করতে পারলেন না সন্তানকে দিনের তালিম দিতে পারলেন না নিজের একা আমল করতে পারলেন না আল্লাহ বলছেন বললাম সব দিব তারপরেও করলো না রব বলছেন শোনো তাহলে আমার কথাটা শুনে ফেলো এরপরের শব্দে রব বলতে লাগলেন আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলছেন ওয়ামান কাফারা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলে দিলেন বান্দারে এরপর যারা ওয়ামান কাফারা এরপর যারা অকৃতজ্ঞ হবে তারাই হবে অবাধ্য তারাই হবে ফাসেক আর কেয়ামতের দিনে তাদের সাথে আমার ন্যূনতম কোনো সম্পর্ক থাকবে না বলেন নাউজুবিল্লাহ এতক্ষণে কি আমি কথা বোঝাতে পেরেছি কথা কি বুঝতে পেরেছেন তাহলে এই সমাজে যত নোংরামি সমাজে যত ফিতনা ফাসাদ সমাজে যত মারামারি হচ্ছে সমাজ থেকে দিন চলে যাচ্ছে সমাজে দিন কায়েম করতে চান সব করতে চাই আমরা রব বলেছেন মারামারি কাটাকাটি করে যুদ্ধ বিগ্রহ করে রক্তপাত করে জমিনকে ধ্বংস করে এই জমিনের ভিতরে দিন জিন্দা করা যাবে না রব বলেছেন জিন্দা করার দায়িত্ব আমার আর তোমার দায়িত্ব নেক আমল নেক সন্তান বিশ্বাস হয় নাই বিশ্বাস হয় নাই বিশ্বাস না হলে একটা হাদিস বলি হাদিস আবু দাউদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাহাবীরা আমি দেখতেছি এমন একটা দিন সামনে আসছে আমি দেখতেছি কে বলছেন আল্লাহ রসুল বলছেন এমন একটা দিন সামনে আসছে যেই দিন কোনো মানুষ প্লেটে বসে দস্তারখানে বসে টেবিলে বসে খাবার খাচ্ছে এমন সময় যদি তার কোনো নিকট আত্মীয় বন্ধু বান্ধব কেউ চলে আসে যেভাবে ডেকে হাত ধরে টেনে টুনে জড়াইয়া ধরে আসো একসাথে খাই একসাথে বসে সবাই মিলে টেবিলে ডেকে মাইকিং করে সবাইকে নিয়ে খায় এমন একদিন আসছে আমার ভয় হচ্ছে আমার মুসলমানদেরকে আমার উম্মতদেরকে মারবার জন্যে কাফেররা অ্যানাউন্সমেন্ট করে সবাইকে জমা করে মুসলমানদেরকে পিষে মারবে নবীজি বলছে সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি বলেন 313 জন গোটা দুনিয়ার বিরুদ্ধে মোকাবেলা করে জয়লাভ করেছি লাখ লাখ কাফেরদের মোকাবেলা করে যুদ্ধে জয়লাভ করেছি আর আপনি বলছেন এমন একদিন আসবে মানুষ প্লেটে যেমন খাবার মানুষকে ডেকে ডেকে খাওয়ায় এইভাবে গোটা দুনিয়ার অন্যায়কারীরা জালেমের একত্রিত হয়ে
মুসলমানদেরকে ডেকে ডেকে মারবে, তখন কি মুসলমানরা কমে যাবে? নবীজি বলছেন না, বরং তোমাদের চাইতে কোটি 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 গুণ বেশি হবে। নবীজি বলছেন, সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কোন কথা? আমাদের চাইতে এত বেশি হবে? এত বিপুল পরিমাণ মুসলমানের দুনিয়ায়, এত বিপুল পরিমাণ মুসলমানের বিশ্বে মুসলমানেরা নির্যাতিত হবে, এর কারণ কি? নবীজি বলছেন দুইটা। কয়টা? দুইটা কারণে মুসলমানেরা নির্যাতনের শিকার হবে। এক, হুব্বুদ দুনিয়া ও কারাহিয়াতুল মউত। নবীজি বলেছেন এক হচ্ছে দুনিয়ার মহব্বত। আমি যদি অমুকের বিরুদ্ধে কথা বলি, আমার সম্পদ চলে যাবে, আমার ঘর বাড়ি ভেঙে যাবে, আমার বাড়ি ঘর ধ্বংস করে ফেলবে, দুনিয়ার মহব্বত এই জন্য সত্য উচ্চারণ করবে না। যদি আমার ব্যবসা নষ্ট হয়ে যায় অমুকের বিরুদ্ধে কথা বলতে গেলে, ব্যবসা ঠিক তলে তলে ঠিক রাখে, এজন্যে হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মহব্বত। দুই নম্বর, ও কারাহিয়াতুল মউত, যদি আমি সত্য উচ্চারণ করি তাহলে আমাকে মেরে ফেলবে। এই মৌত থেকে দূরে থাকবার জন্যে তারা সত্য বলবে না, তারা সত্য উচ্চারণ করবে না। কয়টা বলছে? একটা দুনিয়ার মহব্বত আপনাদের ভিতরে নাই, নাই মনে হয় না? দুনিয়ার মহব্বত না থাকলে ঘুম, দুনিয়ার মহব্বত না থাকলে ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়া পর্যন্ত কোন জিনিসের তসবি পড়েন? শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া। আমার কথা নেই, রব রসুল বলেছেন হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মহব্বত ও কারাহিয়াতুল মউত, মৌতের প্রতি অনীহা, মরতে চাই না। এখানে কি কেউ আছেন যে আমি মরতে চাই, মরতে চান? না, আমার আর ভালো লাগে না, মরে যাই। কেউ আছেন এখানে? পাইবেন না, এত ভাবভঙ্গি ধরে লাভ নাই, কেউ মরতে চায় না। নাইলে হসপিটালে যান কেন, অসুস্থ হইলে হসপিটালে যান কেন? বাংলাদেশের সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, ব্যাংকক কি জন্য যান? মরে যাচ্ছে, ডাক্তার বলছে ও মরে যাবে, বাঁচবে না, কয় লাইফ সাপোর্টে দে, কথা বলেন না, লাইফ সাপোর্ট। আরে বাপ, লাইফকে সাপোর্ট দেওয়া যায় না, লাইফ মানে জীবন, জীবনকে সাপোর্ট দেওয়া যায় না। জীবনকে সাপোর্ট দিয়ে বাঁচাতে পারেন কে? আল্লাহ বাঁচাতে পারবেন, আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারবেন। আপনি কিসের সাপোর্ট দিচ্ছেন লাইফকে? আল্লাহ সব দিতে চায়, বিনিময়ে কি চায়? বিনিময়ে নেক আমল চায়। আল্লাহ সব দিতে চায়, সব দিতে রাজি, আমি সব দিতে রাজি, বিনিময়ে নেক আমল, আদর্শবান সন্তান, আর কিছুই না। আমরা পারবো তো ইনশাআল্লাহ। আজকে আপনারা জানেন পুরো দুনিয়ায় মুসলমানদের শরীর থেকে রক্ত ঝরছে, ঝরবেই তো, আমরা তো ঠিক নাই। উচিত ছিল সারাদিন দুনিয়ার কাজ করবার সময় নামাজের কথা মনে থাকবে, দুনিয়ার কাজে নামাজ নামাজ, আর এখন ওই যে উল্টা, নামাজে আসলে দুনিয়া দুনিয়া, যা দুনিয়ার চিন্তা সব কোন সময় মনে হয় কথা কয় নামাজ, সব চিন্তা নামাজ। কবরস্থানদের কি করবেন? সুতরাং আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে, বলেন আমিন। আমাদের হৃদয়ে আছে বাইতুল মুকাদ্দাস না নাই বলেন? আলহামদুলিল্লাহ, আমাদের হৃদয়ে আছে বাইতুল মুকাদ্দাস। আমি আপনাদেরকে বলছি আল আকসা মসজিদ এটা কোথায়, এজন্য আমাদের হৃদয়ে থাকবে আজীবন ফিলিস্তিন। আমাদের হৃদয়ে আছে বাইতুল মুকাদ্দাস, মুসলমানদের, বিশ্ব মুসলমানদের প্রথম কিবলা এটা কোথায়, এটা কোথায় ফিলিস্তিন, এটা কোথায়? অসংখ্য নবী রাসূলদের জন্মের স্থান কোথায়? অনেক নবীগণ যেই মসজিদে ইমামতি করেছেন, অনেক নবীগণ, অধিকাংশ নবীগণ যেই মসজিদে ইমামতি করেছেন, এই মসজিদের না, এই মসজিদ কোথায়? ফিলিস্তিন। যেই মসজিদের নাম কোরআনে আছে, এই মসজিদের নাম আল আকসা, এটা কোথায়, এটা কোথায়? আমার বন্ধুগণ, যেটা বলতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখান থেকে মেরাজে গিয়েছিলেন, এই জায়গাটা কোথায়?
পৃথিবীতে যতগুলা মসজিদে নামাজ পড়লে বেশি সওয়াব হয় এর একটা মসজিদের নাম আকসা বাইতুল মুকদ্দাস মনে পড়ে আরেকটা কথা বাইতুল মুকদ্দাসের ঐতিহাসিক একটা তত্ত্ব হলো আপনারা পড়েছেন কবিতা উটের আরোহী খলিফা নয় চালকই হলেন খলিফা এই কবিতা পড়েন নাই যেদিন বাইতুল মুকদ্দাস চাবি সমজিয়ে দেওয়া হয় ফিলিস্তিনের ওই দিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা লম্বা কথা মদিনা থেকে সফর করে বাইতুল মুকদ্দাস যাচ্ছেন খলিফা চিঠি লিখলেন আপনি না আসলে ওরা চাবি দিবে না হযরত ওমর যাচ্ছেন তখন ওমর ছিলেন অর্ধ জাহানের খলিফা ওমর সাথে নিছেন একটা উট এক মশক পানি কয়েকটা খেজুর আরেকজন খাদেম কি নিছেন একজন অর্ধ জাহানের খলিফা যাচ্ছেন বাইতুল মুকদ্দাস পুরো বাইতুল মুকদ্দাসের গেটের সামনে পুরো দুনিয়ার মানুষ জমা হয়েছে আজকে দেখব এই শাসককে যে পৃথিবীতে অর্ধেক দুনিয়া শাসন করতেছে মদিনায় বৈশা ওই লোকটাকে কারণ শাসন তো হইছে পৃথিবী এখান থেকে বাইতুল মুকদ্দাস থেকে এখান থেকে সুলাইমান শাসন করেছেন আর এই লোকটা মদিনার থেকে শাসন করতেছে লোকটাকে দেখার দরকার আছে না নাই আছে পুরো দুনিয়ার মানুষ বাইতুল মুকদ্দাসের গেটে দাঁড়িয়েছে হযরত ওমর যাচ্ছেন লম্বা ঘটনা যাওয়ার সময় তিনি তার চালককে বলছেন বাবা তুমি আর আমি দুইজনে তো যাব বাড়ি দিব তুমি কি কতক্ষণ উঠে থাকবে আমি টানবো রশি ধরে আর আমি কতক্ষণ বসবো তুমি টানবো খাদেম বলছে খলিফাতুল মুসলিমিন আমার কাজই তো হচ্ছে আপনার খিদমত করা আর আপনি বলতেছেন আপনি টানবেন তিনি বললেন দেখো আমার কর্মের জন্য আমাকে হিসাব দিতে হবে আমি খলিফা তাই বলে বড় কেউ নয় চলো দুজন মিলে বাড়ি দেই বাড়ি দিতে লাগলেন কতক্ষণ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদেমরে উঠে বসাইয়া তিনি টানতেছেন রশি ধরে আল্লাহু আকবার নাই আপনাদের খলিফা কেমন ছিলেন চিন্তা করছে আর আমরা যদি মোটামুটি এটা পাড়ার দায়িত্বশীল হইতে পারি আর যা কই একটা এলাকার দায়িত্বশীল এর যে পাওয়ার এর যে ক্ষমতা শয়তানকে এই ক্ষমতা তো আমিও দেখাই নাই কোনোদিন কিন্তু চলতে চলতে হযরত ওমর ফারুক যখন চলে গেলেন বাইতুল মুকদ্দাস পুরো মানুষ রাস্তায় দাঁড়াই আছে কি রে দুইজন লোক মাত্র কোন সেনা নাই সামন্ত নাই অস্ত্র নাই তরবারি নাই এরা আসতেছে কারা খলিফাতুল মুসলিম গভর্নর বলছেন ব্যাপার কি উমর দেখি নিচে আর খাদেম দেখি উপরে পাবলিক ফুল নিয়া সংবর্ধনা জানাবে কোন সংবর্ধনা দিব কারে যে টানতেছে তারে না যে বসে রয়েছে তারে বসছে কে খাদেম টানতেছে কে সব পাবলিক গিয়া মাঝে মাঝে যে আমার আব্দুল্লাহ জিরে নিয়ে আগে ওয়াজ যাইতাম আগে তো মানুষে আর আমার মাথা কথা কয় না কই যে মোটা হুজুর হেরে হাত ধরে টানে আসেন খান আমি তো বসে রয়েছি ওই যে একটা টুপি বইরা বসে রয়েছি আমার আর কে কথা কয় না চিন্তা করছেন নি এর জন্য একটু মোটা সুটা হইল মানুষে দাম দেয় দেখছেন আমার সিনেই না যাই হোক এক পর্যায়ে যখন সবাই এই উটের উপরে যে লোকটা বসে আছে তাকে সংবর্ধনা দিতে চায় খিদমাতে যেতে চায় ফুল দিতে চায় গভর্নর বলছেন উটের আরোহী খলিফা নয় চালকই হলেন খলিফা সবাই বলতে লাগলো যেই রাষ্ট্রের যেই ব্যক্তি চালককে উপরে বসাইয়া একজন খলিফার দড়ি ধরে টানে সেই হতে পারে এই দুনিয়ার খলিফা আল্লাহু আকবার এটাই হচ্ছে তোমার আমার আদর্শ এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য আজকে তুমি আর আমি কোথায় গিয়ে পৌঁছে গিয়েছি কত লম্বা আর বলতে চাই না সময় কমে গিয়েছে আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আমার জন্য দোয়া চাই আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকবে যেহেতু আজকে তাফসির আছে আমরা তাফসিরে বসবো ইনশাআল্লাহ সবাই আসবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুক ৪১ নম্বর ওয়ার্ড কাউন্সিল